সূর্যের আলোতে দূরে জাল ছুটবে এই মুহূর্তে গদি জ্বালানোর কাজ চলছে এই যে জটাদা জটাদা গদি জ্বালালো মানে আলো গদি এটা ঘুরি দাও সবাই এখন রেডি ঘুরি দাও না ঘুরি দাও হাওয়া আছে ঘুরি দাও একটু অ্যাঙ্গেল করা এইতো চলবে ঝড়ের মধ্যেও চলবে এগুলো কোনো সমস্যা হবে না জল দাও এই মুহূর্তে যাওয়া হচ্ছে এখন জাল মারা হবে সামনে সাপ প্লেয়ার এখন রেডি একদম জাল মার জন্য এই দেখো সামনে যে বড় হালটা এই হালটা এখন পড়বে যাওয়া হচ্ছে এখন সব পাখি এখন ফেসে আছে সামনে আমাদের একটা জাল মারা আছে সেই লোকের সঙ্গে কথা বললো কথা বলে তারা যাচ্ছে আর এই যে আমাদের মাস্টার আসছে এই যে আমাদের মাস্টার ও এই যে আমাদের মাস্টার আসছে কাজ সমস্ত রেডি হ্যাঁ জল একদম শান্ত এখন একদম এদিকে কাকা এটা কি করলে তুমি এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের জালের পারাগালিয়ে কাছি হাইল কাছি হাইল কাছি লুজ করলে না সে পাশেও একটা হাইল কাছি ইউজ করছে সিধারে যে আমার গোপাল দা আছে হাইল কাছি ইউজ করলো একটা আর জটাদা এখানে যে আলো গদিগুলো সব দড়ি ফড়ি এখন ঠিক করছে জিনিস পড়বে এখন চুপচাপ করে আর এই যে আমাকে মাঝির মতন একটা চেহারা কাটি কিন্তু মাঝি না এবার জাল পড়বে আর
গোপাল দা এই মুহূর্তে চাকা ফেলছে, আর এই যে মাস্টার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এখন গাড়ি যে একজন পাইপ দিয়ে জল দেয় জালে, আর সামনে যে পাঁচু দা যে জাল বল ফেলছে এখন, আর অনন্ত কাকা এই যে জালের বল ধরে দিচ্ছে, গণেশ কাকা জালের বল ধরাচ্ছে। আর সামনে এই যে সামনে যে হালটা দেখতে পাচ্ছে বড় হালটা, সামনের এই যে মাছি ধরেছে, সামনের পাঁচ মাছি যাকে বলা হয়, এই যে গৌতম দা সামনের হাল ধরেছে, ওই হালের উপরে কিন্তু এখন কন্ট্রোল হচ্ছে ইঞ্জিন। আর এই যে আমাদের সামনে জাল পড়ছে এখন, এই যে দুটো আলো গদি দেওয়া হলো আর একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগের মাথায় কিন্তু ফুচুং বাতি আছে, অর্থাৎ ওটা সূর্যের আলোতে ছেপে যাবে আর অন্ধকারে জ্বলবে। এই মেশিনে গতি দেওয়া হলো এখন, আর জাল জোরসে চলবে এখন, আরো দ্রুত চাকিগুলো পড়বে, এই চাকিগুলো আরো দ্রুত পড়বে, চাকি যেরকম দ্রুত পড়বে সেরকম বলগুলো এভাবে দ্রুত পড়বে, জলদি জলদি করে জাল ছুটবে করে। এই জালটা ফেলতে সময় লাগবে কমের উপরে আধা ঘন্টা সময় লাগবে। পাশাপাশি ট্রলারগুলো সব জাল নিয়েছে এখন, ওরা এখন জাল ফেলেছে। নৌকাটা কিন্তু এখন সামনে দিক দিয়ে যাচ্ছে না, এখন নৌকাটা পিছাচ্ছে, পিছিয়ে পিছিয়ে আসছে নৌকা, জাল পড়ছে। যে সামনে চলছে এখন জাল ছাড়ার কাজ, জাল ছাড়া আছে এখন সামনে।
তখন চাকি ফেললাম এখানে চাকি ফেললাম আবার গোপালদাকে দিলাম চাকি ফেলার জন্য ভিতরে ড্রাইভার দেখা যায়নি অন্ধকার অন্ধকার মেশিনের গতি এই মুহূর্তে কমানো হলো জাল ফেলানোর কাজ প্রায় শেষের দিকে এবার জালে জল দেওয়া হবে তারপর ওই হাইলটা টানা হবে এখানে এই যে উঞ্চ দিয়ে টানা হবে শেষের দিকে প্রায় আর এই কোটা চাকি আছে এই দড়ি এখন খুলতে হবে এটা হালের দড়ি এই যে সামনে যে হালটা আছে সেই হালটা দড়ি এখানে বাঁধা আছে উইঞ্জ মাস্টার আছে এই যে উইঞ্জ এই যে হাইল উঠে এখন হাইলে দড়িগুলো খাঁচা আছে এখন আর এই যে উইঞ্জ মাস্টার জাল মারা কাজ শেষ আর এই যে কাছে ফেলানো আছে লাস্টে সব থেকে রিক্সার কাজ এই যে করে কাছির কাজ জাল ছিল নৌকাটা ধুলা পরিষ্কার হচ্ছে এগুলো সব মাছের কাঁটা কিন্তু জালের মধ্যে ছিল যেগুলো গোপাল দা এখন নৌকা দিচ্ছে আর জাল কত দূর আছে তার ঠিক নেই যেখানে আমরা আলো গদি ফেলেছিলাম আমাদের জালের ওটা তো দেখতেই পাচ্ছি না কোথায় অনেক দূর আছে আর জাল এই যেমন ব্যাকে ব্যাকে গন্ডিতে ঘুরিয়ে উঠিয়ে দেব এক গন্ডিতে ব্যাকে চলছে জালে যে কিরকুনটা আর এই যে আমাদের সামনের মাঝি সামনের হালের মাঝি এই যে জাল ধরার কাজ শেষ জাল ধরার কাজ এই মুহূর্তে শেষ নৌকাকে দোয়ারি করা হচ্ছে আর এদিক থেকে সূর্যের আলো তো পশ্চিমের আলো সূর্যের আলো এদিক থেকে আসছে মানে এদিক থেকে যদি ধরি আমি এটা আমাদের পূব দ্বীপ এটা আমাদের পূব দ্বীপ আর এদিকটা 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 বাংলাদেশ পড়ছে এটা পূব দ্বীপ এটা পূব দ্বীপ এদিকটা বাংলাদেশ পড়ছে আর এদিকটা ভারত এটা হচ্ছে পশ্চিম দিক এই যে পশ্চিম দিকে সূর্য দেখতে পাচ্ছে না এটা পশ্চিম দিক আর এটা পূব দিক মানে আমাদের নৌকো সামনে দিকটা হচ্ছে পূব দিক সূর্য এখন অস্ত যাওয়ার সময় হয়েছে প্রায় 5টা বাজে এখন আর এই যে না দেখা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে মতামতটা বলবে আমাদের মাঝি আর ম্যানেজার মানে পাঁচ মাঝি আর ম্যানেজার আছে আর মেন মাঝি উপরে আছে হাইলে আর এই যে গণেশ কাকা তো আজকের কিন্তু ভিডিওটা এই গণেশ কাকার জন্য করতে পারছি সত্যি কথা বলতে গেলে আজকের ভিডিও এই গণেশ কাকার জন্য করছি হ্যাঁ আমি প্রদীপকে বললাম যে তুই আজকে সব কাজ ছেড়ে দিয়ে তুই জাল ছাড়ার ভিডিওটা কর আবার জাল যখন টানা হবে তখন একটু ভিডিও করব তখনও একটু ভিডিও করিস ভাই ওরা দেখুক দেখে একটা শান্তি পাক এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি যেন আমরা আজকের প্রচুর ধরনের মাছ পাই বা তোমাদের দেখাতে পারি হ্যাঁ তোমাদের দেখাতে পারি এই এটাই আমাদের শারদীয়ার শুভেচ্ছা রইল দাদা বিকেলে বিকেলে এই যে দেখতে পাচ্ছ এখন বিকেলে বর্তমানে চা আর পাঁপড় ভাজা গরম গরম পাঁপড় ভাজা এই গণেশ বাবু দিচ্ছে দেখি তো গণেশ বাবুকে একটু দেখি তো এই আমার গণেশ বাবু মাস্টার লোক গরম গরম পাঁপড় ভাজা চা এখন বাজে কটা এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছে এখন বিকেল 5টা বাজতে 10 মিনিট বাকি আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ যদি আসো আইল লাদা মাছ কিটা লাগবে বড়
না তা জিরগন সচ্চিসে সেরকম জাল ফেলা শেষ করলাম হাত পা ধুই ঢুকলাম গরম গরম পাপড় ভাজা চা